হ্যালো বন্ধুরা, আজকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাচ্ছি। আর ব্লগটা এখন থেকেই শুরু করলাম, গিয়ে দেখাবো বিয়ে বাড়ির অনুষ্ঠান। তো চলো দেখো কেমন বিয়ে বাড়ি কাটাচ্ছি, তো দেখতে থাকো। বিয়ে বাড়ি চলে এসেছি, এখন প্রচুর লোক, প্রচুর ভিড়, এখানে সব ফটো তোলা হচ্ছে, ভালো এনজয় করে। বন্ধুরা, বিয়েবাড়ির অনুষ্ঠানে অনেক পাড়ার কাকা কাকিমা, অনেক লোকজন এসেছিল। আর মেয়ের বাড়ি দুর্গাপুর, ধানবাদের অনেক চেনা জানা লোকও এসেছিল, তাদের সঙ্গেও দেখা হয়েছে। দেখুন কত সুন্দর সবাই, এখানে ছেলের বাবাকেও দেখা যাচ্ছে হলুদ পাঞ্জাবি পরে। সবাই ঘোরাঘুরি করছে, আর এখানে পাড়ার সব, এই যে দেখা যাচ্ছে সব আমার পাড়ার দিদিরা, যে আমাকে ছোটবেলায় পড়াশোনাও শিখিয়েছে, তাদের মধ্যেও কাউ কাউকে দেখা যাচ্ছে। খুব ভালো আর খুব সুন্দর এনজয় করেছি। এরা হচ্ছে আমার পাড়ার সব কাকিমা। এরা আমাদের পাড়ার ঠাকুমারা, যাদেরকে অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি। আর এই কাকিমাদের শাশুড়ি মা, এরা খুবই ভালো। আর এই চলে আসছে এন্টেন্স সামনের দিকটা। আমার পাড়ার কাকার মেয়ে, ওই ওর বর ফোনে ব্যস্ত, এসব আমার পাড়ার ভাইয়েরা। ইউটিউব করো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর চ্যানেলের নামটা রজত এন্ড রিমি এন্ড রজত ডেইলি ব্লগ, ডেইলি ব্লগ, ব্লগ রজত এন্ড রিমি। হ্যাঁ, রিমি এন্ড রজত। হ্যাঁ 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 হ্যাঁ। টাটা টাটা, চলো। এটা বিয়ে বাড়ির ঢোকার মুখটা, খুব সুন্দর সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল, সিম্পলের মধ্যে সোবার, একটা আমেজিং ব্যাপার। আর কি সুন্দর, দেখুন। এবার চলে আসছে খাওয়া দাওয়ার পর্ব, এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে। এই জায়গাটাও খুব বড়, সুন্দর, লোকজন অনেক ভর্তি। আর বুফেটা করেনি, বসিয়েই খাওয়ার ব্যবস্থা করেছে, আর ফাঁকা ফাঁকাই আছে সব জায়গাটা। বিয়েবাড়ি ঘোরা হলো, সব মানে ভিডিও কমপ্লিট করে বাড়ি চলে আসলাম আমি আমার হাজবেন্ড। কেমন লাগলো বিয়েবাড়ি? ভালো লাগলো। কিছু ধানবাদের লোকেদের সঙ্গেও দেখা হলো, আমার শ্বশুরবাড়ি দোকানের কাস্টমার, তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। যাই হোক, তোমরা সবাই দেখো ভিডিও, টাটা, আবার দেখা হবে আনাদার ব্লগে, বাই।